নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড়ো একটা আপডেট নিয়ে বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশানের মামলার রায় কিন্তু বেরিয়ে গেল হ্যাঁ বিএডরাও জয়ী হয়েছে আবার ডিএলএডরাও জয়ী হয়েছে কথাটা কেন বললাম আজকে ভিডিওটাতে কনসেপ্ট ক্লিয়ার করব শুনানিতে কী কী হলো কার কার পক্ষে কে কী রায় দিয়েছে এবং ইন সার্ভিস টিচাররা কি থাকবে এবং দু হাজার বাইশ স্টেটে যারা বিএড আছে তারা কি কে মানে এদের ভবিষ্যৎটা কী হবে আজকে এটু যেটা আজকে ভিডিওটাতে আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না দীর্ঘ প্রতিকার মহা ধামাকা একটা শুনানির কিন্তু আজকে প্রতিকার অবসান হয়ে গেল হ্যাঁ এটা কথা একটা কথা বলে দিই বিএডরা কিন্তু দু হাজার এটা রায় দু হাজার সালে এগারোই আগস্টের আগে যে সমস্ত বিএডরা চাকরিতে জয়েন করে গেছে সে সমস্ত বিএডদের কিন্তু থাকবে চাকরি এদের থাকবে এদের চাকরিটা বৈধ তার পরে অর্থাৎ এগারোই আগস্টের পরে যে সমস্ত বিএডদের চাকরি হয়েছে সেইগুলো চাকরিগুলো পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে সো ভিডিওটা কেউ স্কিপ করবে না বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিল প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কিত এক বড় খবর সামলে এলো বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায়দানের তেইশে আগ এই এগারোই আগস্ট দু হাজার তেইশের পর থেকে বিএ ডিগ্রি করা চাকরি প্রার্থীরা প্রাথমিকে আর বসতে পারবেন না ফলে নতুন করে আর প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না বিএড করা চাকরি প্রার্থীরা তবে একই সঙ্গে আগে চাকরি পাওয়া বিএড করা শিক্ষকদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট এগারোই আগস্ট দু হাজার তেইশের আগে যারা বিএড দিয়ে প্রাথমিকে চাকরি পেয়েছেন তাদের চাকরির বৈধতা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট প্রসঙ্গত উল্লেখ্য আজকে সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএডের ক্লারিফিকেশন মামলার শুনানি ছিল আদালত জানিয়েছে প্রাথমিকে এগারো আট দু হাজার তেইশের আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বহাল থাকবে দু সালে এনসিটি বিজ্ঞপ্তি আগে খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টে ওই বিজ্ঞপ্তি দিয়ে এনসিটি জানায় সারা দেশে বিএড প্রাপ্তরা হতে পারবে প্রাথমিক শিক্ষক তবে নিয়োগের পর ছয় মাসের ভিতরে একটা ব্রিজ কোর্স করতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ এবং বিচারপতি সুধাংশু দেওয়ালিয়ার ডিভিশন বেঞ্চের রায়ের ফলে ওই নির্দেশক খারিজ হয়ে যায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড করা চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করে অভিযোগ দায়ের হয় একাধিক মামলায় রাজস্থান হাইকোর্ট ডিএলএডদের পক্ষে রায় দিয়েছিল কিন্তু হিমাচল প্রদেশ হাইকোর্ট আবার উল্টো রায় দিয়েছিল সুপ্রিম কোর্টে জয় হয় বিটিসি ডিএলএড করা চাকরি প্রার্থীদের দু সালে আঠাশে জুনের এনসিটি জারি করা গেজেট বিজ্ঞপ্তি অনুসারে সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করে দেয় এর ফলে বড় জয় মেলে বিটিসি বিএসটিসি ডিএলএড করা চাকরি প্রার্থীদের ভারত সরকার বিএড এবং এনসিটির আবেদন খারিজ করা হয় এই রায়ের ফলে হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক ছিল এই রায়ের ফলে বিএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ একদম বন্ধ হয়ে যায় প্রাথমিক শিক্ষক নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালতের রায় শুধুমাত্র ডিএলএডের প্রশিক্ষিতরা অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলে নির্দেশ করা হয়েছে এর এখনও পর্যন্ত অর্ডার কপি বেরোয়নি এরপরে যে অর্ডার কপি আসবে সেই অর্ডার কপিতে আমি আরও ডিটেলসে বলে দেবো যে ষোলো হাজার পাঁচশো পশ্চিমবঙ্গে বিএডদের ভবিষ্যৎ কী হবে আর যারা যারা যে সমস্ত বিএডরা দু হাজার বাইশ সালে টেট পাস করেছে এদের সার্টিফিকেট ভ্যালিট থাকবে না ইনভ্যালিড এটা নিয়ে পরে আবার একটা ভিডিও বানিয়ে দেবো অর্ডার কপিটাকে পড়বো তারপরে সো বন্ধুরা এটা হলো আজকে আপডেট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিজর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার